আট তারিখ শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন আর আট তারিখ প্রতিটা চোখ খুঁজে বেরিয়েছে হুমায়ুন কবির কোথায় এই বিধানসভার ঠিক কোন চেয়ারে বসে আছেন আতিপাতি করেও খুঁজে পাওয়া যায়নি সেদিন আজ বিধানসভায় বাজেট পেশ এগারো তারিখ আজকে হুমায়ুন কবির এসে উপস্থিত বিধানসভায় কেন সেদিন অনুপস্থিত ছিলেন কেন আজকে উপস্থিত আপনি দেখুন আমি আট তারিখে বিধানসভার শুরু হয়েছে অধিবেশন বাজেট অধিবেশন কিন্তু সেদিনকে আমি জেলায় ছিলাম আমার লোকাল এলাকায় আমার কিছু কর্মসূচি থাকায় এবং রাজ্যের পাট্টাবিলি হচ্ছে বিভিন্ন জেলায় আমাদের জেলায়ও কাঁদি সাব ডিভিশন বহরমপুর সাব আপনি বিধানসভার সদস্য নন তবু আপনি এসছেন কি হিসেবে আমি রাজ্যের একজন মন্ত্রী এই পবিত্র বিধানসভায় আসার সাংবিধানিক অধিকার আমার রয়েছে গোটা রাজ্য জুড়ে বিরোধী দলের লোকেরা ছি ছি মানে দূর দূর করছে ধিক্কার জানাচ্ছে যে আপনি ইলেকশনে হেরে গেছেন মানুষ আপনাকে রিফিউজ করেছে ত্যাগ করেছে তবু আপনি মানে লজ্জার মাথা খেয়ে কার্যত আপনি আঁকড়ে ধরে রেখেছেন চেয়ার এবং মন্ত্রী হিসেবে আজকে বিধানসভায় রাখছেন দেখুন বিরোধী দলের ডক্টর সূর্যকান্ত মিশ্রর কথা বলছেন না সৌরভ সাহেবের কথা বলছেন না ডক্টর মানুষ ভূঁইয়ার কথা বলছেন আমি জানি না কিন্তু আমরা দেখেছি সবারই সুর কিন্তু এক যার সুর এক আমরা রেজিনগর বিধানসভার নির্বাচনে নেমেও দেখেছি যে সিপিএম কংগ্রেস ভাই ভাই সেখানে নির্বাচনের দিনে সকাল দশটার মধ্যে প্রায় আশি শতাংশ বুথে সিপিএম এর কর্মীরা এবং হেরেছেন এটা সত্যি তো না এটা মিথ্যে নিশ্চয়ই সত্যি যে আমি হেরেছি কিন্তু অনেক আপনার পাশে দাঁড়ায়নি ত্যাগ করেছে এটা সত্যি তো না মিথ্যে মানুষকে মানি পাওয়ার এবং এবং সিপিএম কংগ্রেস হেরে হেরে সবাই সবাই বলে বলে কিন্তু একটা কথা সত্যি সেটা নিশ্চয়ই একটা কথা সত্যি যে আপনি ভারতবর্ষে একটা নতুন নজির তৈরি করলেন এর আগে যে ইলেকশন হেরে গেছে ছ মাসের মধ্যে জিতে আসার কথা থাকলে হেরে গেলে সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে সরে গেছে আপনি ছাড়েননি আপনি নজির সৃষ্টি করলেন আমি ছাড়িনি আমাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী করেছেন তিনি যে মুহূর্তে বলবেন যে মুহূর্তে নির্দেশ দেবেন আমি ছাড়বো আমি নিজের খারাপ লাগছে না ব্যাপারটা ছাড়বো না আপনার নিজের খারাপ লাগছেকান্ত মিশ্র আমাকে মন্ত্রী করেননি তিনার কথাই আমি ছাড়বো না আপনার নিজের খারাপ লাগছে না কিছু খারাপ লাগার বিষয় নাই যারা বললো ভাই তুমি সরে যাও আর দায়িত্ব নিতে হবে না আপনাদের প্রতিনিধি তুমি নাও এই ভারতবর্ষে অনেক নজির আছে যে জনগণের দ্বারা নির্বাচিত না হয়েও ভারতবর্ষের অনেক ব্যক্তিত্ব তারা ভারতবর্ষের মন্ত্রিত্ব থেকেছে বছরের পর বছর আপনি সেই ব্যক্তিত্ব হতে চান না তা হতে চাই কি না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু ভারতবর্ষের সংবিধানে এ নজির আছে আপনি আবার ইলেকশনে দাঁড়াবেন সেটা ভবিষ্যৎ কথা বলবে পঞ্চায়েতে আপনাকে কোনো গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে ওখানে জেলার রাজনীতি করি আমরা রাজনীতি করা লোক দীর্ঘ তিরিশ বছর ধরে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম অনেক দায়িত্ব পালন করেছি এখন তৃণমূল কংগ্রেস করছি জেলায় নিশ্চয়ই তিস্তর পঞ্চায়েত চৌধুরীকে একসময় গুরু মানতেন আপনি সেই গুরুর হাতেই আপনাকে শেষ পর্যন্ত রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ করতে হচ্ছে দেখুন অধিত চৌধুরীকে আমি কোনোদিন রাজনৈতিক গুরু বলে মানি না অধীর চৌধুরী আমার বয়সে বড় তিনি আমার দাদার মতো এটা আমি অস্বীকার করছি না কিন্তু তিনি আমার রাজনৈতিক গুরু না তিনি যখন কংগ্রেস দলে ঢুকেছেন তার থেকে সাত বছর আগে থেকে আমি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসটা করবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই আমি তৃণমূল কংগ্রেস করছি তৃণমূল কংগ্রেস করব আগামী দিনে যতদিন বেঁচে থাকবো আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করব নিয়ম অনুযায়ী ছ মাস কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি মন্ত্রী থাকবেন সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করবেন কবে আপনার মেয়াদ শেষ হচ্ছে উনিশে মে দু হাজার তারপর আপনি পার্টির কাজ করবেন নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে অসংখ্য আমরা কথা বলুন হুমায়ুন কবিরের সঙ্গে বলছিলাম যে আট তারিখ বিধানসভায় প্রতিটি চোখ খুঁজে বেরিয়েছিল যাকে সে যেই হুমায়ুন কবিরকে আজ সেই হুমায়ুন কবির এলেন বিধানসভায় যোগ দিতে বাজেট অধিবেশনে দীপক ঘোষ এবিপি আনন্দ কলকাতা